আমরা শুনেছি শুনতে পাওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়া হয় সভানেত্রী ছিলেন এবং তার জায়গায় স্নেহলতা হেমব্রমকে দায়িত্ব দেওয়া হয়। আগে আজকে সেই তিনজন আমার এসটি বোনদের সঙ্গে দেখা করে তারা সেই চা খাই, তারা কিছু কথা আমাকে আলাদা করে বলেছে, সেটা জনসমক্ষে আনা বা মিডিয়ার সামনে বলা ঠিক হবে না। তবে আমি এটুকু বলতে পারি, যদি দলের যত বড় নেতা বা নেত্রী ইনভলভ থাকুক বা এর সাথে যুক্ত থাকুক, কেউ দলগতভাবেও তার সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবো এবং প্রদর্শনী দেখাবো। তিনি ভাইস চেয়ারপার্সন বললাম, আপনারা যখন বুদ্ধিমান হন আপনারা বুঝতে পারবেন, আমি বলছি দলগতভাবেও ব্যবস্থা নেওয়া হবে এবং প্রদর্শনীভাবেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।